আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া ইল্লাহ আলা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। দূরের কাছের সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা প্যানভিশন টেলিভিশনের আজকের এই শততম পর্ব আমাদের সাথে অংশ করেছেন আপনাদেরকে শুরুতেই এই শততম পর্বে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আরও একটি খুশির খবর আপনাদেরকে না বললেই নয় প্যানভিশন টেলিভিশন এই মাত্রই তিন লক্ষ সাবস্ক্রাইবার ক্রস করেছে সেজন্য আমরা আল্লাহ শুক্রিয়া আবার আদায় করছি আলহামদুলিল্লাহ মহান রবের কৃতজ্ঞতা আদায়ের পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের এই পর্বে আপনাদের জীবন প্রশ্নগুলির সমাধানের জন্য উপস্থিত রয়েছেন বরণ্য আলম দিন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব গবেষক লেখক মোহতারাম প্রফেসর হাফেজ মুফতি মুখতার আহমদ আকরমাহুল্লাহ আসসালাম মোহতারাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুল্লাহাম আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করে রমাদান কারিমে আল্লাহ রবুল্লা আলমিন রমাদানের উদ্দেশ্য বর্ণনা করে যে বলেছেন যে লা আল্লাহ তাত্তাকুন আমরা দেখতে পাই মানুষ রমাদানও রাখে ভেজালও দেয় ধোকাবাজিও করে মসজিদে জুতোও চুরি হয় এই যে সব মিলে তা তাকুয়ার কথাই বলি আমরা ওলামা একরাম বলেন আপনারা বলেন কিন্তু সাধারণ মানুষ মনে হচ্ছে যে তাকোয়াটা বোঝে না তা আমরা এটাকে সহজে যদি বলি যে রমাদানে কেন আমরা আল্লাহর ভয়টা অন্তরে প্রবেশ করাতে পারছি না

এটা অন্তরে জাগরুক রাখা এটাকে যদি তাকও আমরা বলি তাহলে এটা কেন মানুষের মাঝে তৈরি হচ্ছে না রামাদানের রোজা তারা রাখছে তারপরেও আসলে রামাদানের রোজা রাখাটা একটা আনুষ্ঠানিকতায় লোকেরা পরিণত করেছে তারা মনে করছে যে একটা অনুষ্ঠান অন্য যেরকম অনুষ্ঠান হয় এটাও এক ধরনের অনুষ্ঠান সারি খায় সারি খায় ইফতার খায় এইটাই একটা আনুষ্ঠানিকতা এটা এক ধরনের উৎসবের মতো তারা মনে করছে এটা যেটা স্পিরিট আছে এটা যে একটা রোহ আছে এটা যেটা আত্মা আছে এটা যেটা অবজেক্টিভ আছে অবজেক্টিভটা তারা বুঝেই না না বোঝার কারণে এটা ফিলিং তার মাঝে তৈরি হয় না ফিলিং তৈরি না হলে সে পরিবর্তন হবে কিভাবে পরিবর্তিত একজন মানুষে নিজকে রূপান্তরিত করবে কীভাবে তার মধ্যে তো ফিলিংই তৈরি হয়নি সে তো বুঝিনি যে রামাদানের এই সিয়াম সাধনার মাধ্যমে তার অতীতের সকল গুণাগুলো মাফ হয়ে গিয়ে সে একজন পুত পবিত্র ভালো মানুষে একজন পাপমুক্ত মানুষে পরিণত হতে পারে এই যে একটা অবারিত সম্ভাবনা একটা সুযোগ তার সামনে রয়েছে এই উপলব্ধি তার মাঝে নাই এই জন্য রামাদানের জন্য তার কোনো প্রস্তুতিও নেই সে শুধুমাত্র রামাদানের জন্য ফিজিক্যাল প্রস্তুতি নাই শারীরিক শারীরিক প্রস্তুতি কি শারীরিক প্রস্তুতি হচ্ছে কিছু খাবার দাবার কেনা বাজার টাজার করা মাছ মাংস কেনা ইফতারের কিছু আইটেম কেনা এর বাইরে সে কিছু বুঝেই না রামাদানের জন্যে যে আগের মাস থেকে তার প্রিপারেশন আছে সেই প্রিপারেশনটা সুসলাম রোজা রাখতেন গোটা সহাবান জোড়ে এই যে একটা আধ্যাত্ত থেকে স্পিরিচুয়াল প্রিপারেশন এই প্রিপারেশানটা তার মাঝে একেবারেই নাই তৃতীয়ত এখানে যে একটা মৌলিক প্রবলেম মৌলিক প্রবলেমটা কাজ তো করে সবাই যেটা হলো ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তারা একটা ভালো কাজ থেকে দূরে থাকে আল্লাহ দেখবেন হয়তোবা এই ভয় আছে কিনে এইটাকে কেন এটা এটা এটার মৌলিক বিষয় হচ্ছে যে আমরা এই রামাদানের এই দিনে যেই সময় আমাদের জন্য খাদ্য এবং পানীয় হারাম এই সময়টা আমরা হালাল জিনিস থেকে বিরত থাকছি কিন্তু হারাম থেকে বিরত থাকছে আসলে আমাদেরকে প্রথমে হারাম থেকে বিরত থাকতে হবে তারপরে হালাল থেকে বিরত আমরা এখানে দেখুন অবসর হচ্ছে কি খাদ্য পানীয় এবং ইন্টিমেসি উইথ দি ওয়াইফস অ্যান্ড দ্য হাজব্যান্ডস এটা থেকে আমরা বিরত থাকছি কিন্তু একটা হারাম থেকেও লোকেরা বিরত থাকে না সে গিবোধ করে যাচ্ছে সে নামিমা করে যাচ্ছে সে চুগল খুরি করছে সে অন্যের সম্পদ কুকিগত করছে অন্যের সাথে মিথ্যাচার করছে অন্যের ক্ষতি সাধন করছে ভেজাল দিচ্ছে দুর্নীতি করছে সে আহ ধোকাবাজি করছে সবই তো সে করে যাচ্ছে আসলে এই জন্য রাসুল্লাম বলেছেন ইসাসুম তাসুম ইয়াসুম সামারুক ওয়া আবাস সরুখ যখন তুমি রোজা রাখবে তখন তোমার চোখ তোমার কান তোমার জিব্বা ইত্যাদি অবশ্যই তোমার রোজা রাখতে হবে ওলা এখন ইয়ৌমো সৌমিকা ও ইয়মো ফিত্রিকা সাওয়া তোমার রোজার দিন এবং বেরোজার দিন এই দু দিন যাতে একরকম না হয়ে যায় আমরা তো রোজা রাখছি একটা লোক সারাদিন রোজা রাখছে সে হয়তোবা অশ্লীল কোনো বই পড়ে অশ্লীল কোনো সিনেমা দেখে অশ্লীল কোনো নাটক দেখে সে সারাদিন কাটিয়ে দিচ্ছে অথবা সে অশ্লীলতা দেখে অথবা ফেসবুকে টুইটারে সোশ্যাল মিডিয়াতে সে অশ্লীলতা করে অথবা এর এরকম অপ্রয়োজনীয় সে কাজ করে কাটিয়ে দিচ্ছে অথবা সারাদিন সে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে সারাদিন সে অন্যায় করে অমকের বিরুদ্ধে তমকের পক্ষে কাজ করে সে রোজার স্পিরিট তো মাঝে একেবারেই ঢুকেনি তিন নাম্বারে আমরা দেখি রোজাকে লোকেরা এক ধরনের উৎসব ওই যে বললাম ইফতারের উৎসব ইফতার পার্টি এই সেই ইত্যকার আনুষ্ঠানিকতা অথবা তার বাসায় ইফতারের বহু আইটেম নিয়ে সে খাওয়া দাওয়া এক ধরনের ফুর্তি ফ্যাশন এর বাইরে কোনো কিছু নয় আবার রমদানের শেষের দিকে গিয়ে তো সে বাজার করা

হু আপনি যেভাবে যতদিন আপনি বেঁচে থাকেন আপনাকে কিন্তু মারা যেতেই হবে যা মনে চায় ভালোবাসেন এগুলো কিন্তু ছেড়ে যেতে হবে আমল যা করেন করেন ফাইনাক জিউন আইন আনহু আপনাকে কিন্তু এর পুরস্কার দেয়া হবে আর আপনাকে ওয়া আলাম আন্না শারাফ আল মিনে কিয়াম বিল্লাইল ওয়া ইজুহু ইস্তেগনা হু একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে বাড়ে তার হচ্ছে কেয়ামুল লাইলের মাধ্যমে কতজন লোক সত্যিকার অর্থে সালাত আদায় করছে মানে অন্য সালাদগুলো ঠিকমতো আদায় করছে অথবা তারাবির সালাত এবং অন্যান্য সালাদগুলো ঠিক আদায় করছে লোকেরা রামাদানে খাওয়ার কথা কম অন্যের প্রতি তার একটা সহযোগিতা সহমর্মিতা অনুভূতি এবং সংযম ইত্যাদি থাকার কথা কিন্তু রামাদানে কি তা আছে বলে মনে হয় ইফতারের আইটেম ভর্তি এগুলো খাওয়া নিয়ে সে ব্যস্ত থাকে এবং হজরত লোকমান আলি সাল্লা সাল্লাম তার ছেলেকে তিনি লক্ষ্য করে বললেন হে আমার বৎস ইজা ইমতালাতিল তালাতিল তোমার পেট যদি পূর্ণ হয় তাহলে তিনটি জিনিস ঘটবে একটা হচ্ছে নামাতিল ফিকরাতু তখন তোমার চিন্তা বুদ্ধি বিবেক সব এগুলো সব তখন ঘুমন্ত হয়ে যাবে ঘুমিয়ে পড়বে ও হারাসাতিল মাদু তোমার বুদ্ধিমত্তা প্রজ্ঞা এগুলো সব লোপ পাবে এবং তিন নম্বর হচ্ছে ওয়াকাদিত ওয়াকাদাতিল আদা ও আনিল তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবাদত করতে তখন সে কুণ্ঠ বোধ করবে তখন তার মধ্যে আড়ষ্টতা তৈরি হবে অনেক লোক এত পরিমাণ ইফতার খায় এরপরে সে মাগ্রীবের ঠিক ঠিকমতো করতে পারে না এসার আগে ঘুমিয়ে পড়ে তারাবিক সব কিছু তার মিস তাই না ফলে আমরা রমাদানে আমাদের যে স্পিরিট আছে স্পিরিটটি কিন্তু আমরা একেবারে লালন করি না রমাদানে যেরকম আমরা রোজা রাখি আল্লাহর ভয়ে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি আল্লাহর ভয়ে যদি অন্য হারাম কাজগুলো থেকেও আমরা বিরত থাকতাম তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমাদের মাঝে তাকওয়া অবলম্বন হতো রমাদানে আমরা কোরআনের সাথে কতটুকু সময় কাটাই রমাদান তো কোরআনের মাস যারা যারাও বা কোরআন দিকে আগ্রহে তারাও শুধু তেলাওয়াত তারা শুধু তেলাওয়াতের মধ্যে তারা নিবেদিত রাখছে নিজেদেরকে নিয়োজিত রাখছে তারা কি উপলব্ধি করছে কোরআনের অনুশাসনগুলো যে ব্যক্তি তেলাওয়াত করছেন তিনি হয়তো তেলাওয়াত করছেন আলা ইন্না লানাত আল্লাহ আলাল কাযিবিন আলা লানাতুল্লাহ আলাল কাযিবিন মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত পড়ুক সে কিন্তু কিছুক্ষণ আগে মিথ্যা কথা বলে এসেছে অথবা মিথ্যা মিথ্যা কাজ করে এসেছে আর এরপরে এসে সে এই আয়াত পড়ছে তাহলে তার উপরে সে কিন্তু নিজেই লানত করছে সে কিন্তু আসলে বুঝেই না তো এই জন্যে কোরআনকে উপলব্ধি করা কোরআনকে বোঝা সাধারণ মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করা তাইলে একটা ফিলিং তৈরি হবে যে আমি রোজা রাখছি এই যে আমার কষ্ট হচ্ছে বহু লোক আছে সারা বছরই তাদের প্রায় রোজার মতোই যায় ঠিক মতো সে খাবার পায় না উন্নত খাবার পায় না এই লোকগুলোর প্রতি কোন সহানুভূতি তৈরি হচ্ছে আমাদের সহমর্মী তৈরি হচ্ছে অথবা বলেছেন আসসালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

একবারে জীবন গড়ে নষ্ট করছে সময় যদি উঠতে না পারেন না সাহারির সময় যদি উঠতে না পারেন তাহলে তিনি সাহারি না খেয়ে তিনি রোজা রাখবেন কারণ আল্লাহ সুফহান বলেছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ান লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর অতএব যখনই আজান পড়ে যাবে যখনই ফজর হবে তখনই খাওয়া বন্ধ হাত্তা এরপরে আর অতিক্রম করার কোনো সুযোগ নাই হাতটা পর্যন্ত মানে এরপরে এটা ফুল স্টপ এরপরে আর ক্রস করার কোনো সুযোগই নেই আজান এখন অনেকে বলে যে আজান হাতের এক সময় হাতে রেখে আজান না এগুলো যারা বলে তারা নিজেরা বানিয়ে কোনো ফতোয়া দিচ্ছে আমাদের সেটা জানার দরকার নেই আমাদেরকে দেখতে হবে যে আজান দিয়েছে এটাই বাংলাদেশের স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনুসারে আর তিনি যদি তা মনে করেন তাহলে তার হাতে তো ঘড়ি আছে তিনি সেটাই দেখুন তিনি সেটা দেখে তার টাইমিংটা তিনি নির্ধারণ করে নেন তবে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামের সুন্না ছিল তিনি ফজরের এতটুকু আগে সাহারি খাওয়া শেষ করতেন যতটুকু

এ পবিত্র দুনিয়াতে যে কোন কারতি হচ্ছে মসজিদে মসজিদেতে একেমন করেন 15 দিনে এক গঠন দিতেও 27 দিনে এক গঠন বলা এটা কতটুকু জরুরি সম্পর্ক জি আপনি থাকুন আমরা আসব ইনশাআল্লাহ আপনার প্রশ্নে ওদ্র আমরা নিজাম ভাইয়ের যে সারি তো সেটা আমরা শেষ করছি এভাবে যে আমাদেরকে

যে পনেরো দিন পনেরো দিনে শেষ করা হয় দশ দিনে শেষ করা হয় বিশ দিনে শেষ করা হয় বিষয়টা শরীরের দৃষ্টিকোণ মানে আমরা আসলে এখানে একটু নিয়তের বিষয়টা বুঝতে চাচ্ছি যে এই লোকেরা যারা দশ দিনে সাত দিনে পনেরো দিনে বিশ দিনে তারা শেষ করছেন আসলে তারা কেন শেষ করছেন এই কয়দিনে জি এই কয়দিনে কি তারা এই জন্য শেষ করছেন যে তাদের অন্যান্য কাজ আছে সেই কাজে তারা ব্যস্ত ব্যবসা বাণিজ্য দোকান পার্ট অথবা চাকরি বাকরি অথবা বিদেশ ভ্রমণ অথবা হতে পারে যে শপিং ইত্যাদি তাদের আছে পরবর্তীতে তারা সময় দিতে পারবেন এই উদ্দেশ্যে তাহলে তারা আল্লাহর সাথে আসলে নেফাকি করলো তারা আসলে এ বাদতের স্পিরিটটাই বুঝেনি আল্লাহ সুফান রামাদান দিয়েছেন আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য অন্য কাজগুলি অন্য কাজগুলিকে সহজ করে নিয়ে এসে সেখান থেকে তারা সময় বের করবে তাদের আল্লাহর সাথে এগারো মাস যে আল্লাহর সাথে তাদের সম্পর্কের পতন হয়েছিল কোরআনের সাথে সম্পর্কের পতন হয়েছিল তাদের আত্মার অবনতি হয়েছিল সেগুলোকে তারা অ্যামেন্ডমেন্ট করবে এই মাসে কিন্তু এখানে এসে তারা দেখা গেল যে কোরআন খতম করাকে তাদের মূল উদ্দেশ্য বানিয়ে নিয়েছে কোরআন খতম তো রামাদানের মূল উদ্দেশ্য নয় আমাদের মূল উদ্দেশ্য যে তারা তাকেও অবলম্বন করা তাকেও অর্জন করা ততটুকু সে কীভাবে অর্জন করবে আর যারা ধরেন এই কিছুদিন কিছুদিনে তারা খতাম শেষ করে এই সকল লোকেরা এত দ্রুত তারা কোরআন তেলাওয়াত শুনছে এবং করছে যে কোরআনের কোনো অবস্থায় আদব শিষ্টাচার এবং হক রক্ষা হচ্ছে না জি তার অনেক ধন্যবাদ আমাদের এই ভাই তিনি জানতে চাচ্ছেন ইউটিউবে যে রোজার ক্যালেন্ডারে যে বৈপরীত্য এক এক জায়গায় এক এক রকম ইফতার এলাকা কেন্দ্রিক এই বিষয়টা একটু না এটা হবেই এটা আমাদেরকে মানে মাথায় রাখতে হবে যে রোজার সাহারি এবং ইফতার এটি দুটোই সূর্যের সাথে সম্পর্কিত অতএব সূর্যের অবস্থান যেহেতু একটু আগে পরে হয় আমরা যদি এখান থেকে অন্য দেশে যাই তাহলে তো আমাদের আগ পরে কিন্তু এই এটি হয়ে থাকে এটা সূর্যের অবস্থানের কারণে আমাদের আমরা ঢাকায় যখন সূর্য দেখি তার ঠিক পাঁচ মিনিট অথবা ছয় মিনিট আগে কক্সবাজার চট্টগ্রামের লোকেরা সূর্য দেখে আরও পূর্বের লোকেরা তো আরও আগে সূর্য দেখে আরও পরের লোকেরা তারা আরও পরে সূর্য দেখে অতএব সূর্যের উদয় এবং অস্ত্রের সাথে যেহেতু এটা সম্পর্কিত সেটা আমাদেরকে মেনটেন করতেই হবে এটা অসুবিধা নেই না অসুবিধা নেই এটা মেনটেন করতে হবে মেনটেন না করলে তার রোজা হবে না কারণ এটা সূর্যের সাথে সম্পর্কিত এবং এটা বিভিন্ন স্থানের সাথে বিভিন্ন রকম হয়ে থাকে ইউটিউবে আরেক বোন জানতে চাইছেন যে মহিলাদের মুখ কতটুকু খোলা মহিলাদের মুখ তো এমনি কোরআনে যেহেতু আল্লাহ সব হান ওয়াতাল আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের গোটা শরীরকে তারা ঢেকে রাখবে ওয়ালা ইউদ্দিন আজিন না ইল্লা মা জহারা মিনহা যতটুকু ন্যাচারালি এক্সপোজড হয়ে যায় খুলে খুলে থাকে ন্যাচারালি এক্সপোজড হয় কতটুকু তার মুখের যতটুকু চেহারা আছে ততটুকু এক্সপোজড হয় তার হাতের দুই কবজি এগুলো ফিনান্সিয়াল ট্রানজেকশন অন্যান্য বিভিন্ন কার্যকলাপের কারণে এক্সপোজড হয়ে যায় বলে আলী রাজি আল্লাহ তালাহু বলেছেন এরপরেও এ এটা তারা বলেছেন যে এতটুকু খোলা রাখা যায় আলী বড়তে ওলামাই কারামের একদল এ কথা বলেছেন কিন্তু অধিকাংশ আলেমরা তারা বলেছেন নারীদের চেহারা এবং হাত সহ গোটা শরীরই তাদের তাদের অন্তর্ভুক্ত কোনো অংশই তারা খোলা রাখতে পারবেন না শুধুমাত্র চোখটি যেটি দিয়ে তারা দেখবে তাদের তাদের চলাফেরা করতে হবে অতটুকু তারা খোলা রাখবেন এবং সেটা উইদাউট মেকআপ এবং সেটা উইদাউট মেকআপ তারা খোলা রাখবেন যাতে তার অনেকে শুধুমাত্র চোখের দিকে তাকিয়েও বোঝা যায় যে না তিনি কিরকম এরকম অবস্থা তিনি তৈরি করবেন না সেজন্য তিনি খোলা রাখবেন না তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি সাহেলা বোন বলুন

আচ্ছা জি আপনি শুনতে থাকুন আমাদের মোতারাম জবাব দিচ্ছেন এক্ষুনি সায়লা যিনি জানতে চাচ্ছেন যে সিজদার আয়াত আসলে জি যখন বাংলা কোরআন তেলাওয়াত করে তখন কি করবেন বাংলা কোরআন তেলাওয়াত করলে সিজদার আয়াতে সিজদা দেয়া লাগবে না কোরআন হচ্ছে আরবি এটা আমাদেরকে মাথায় রাখতে হবে কোরআন অর্থ পড়েন যখন যখন অর্থ তিনি পড়েন এটা কোরআন নয় এটা কোরআন অর্থানুবাদ জি অথবা অনুবাদ সর্বোচ্চ কিন্তু কোরআন হচ্ছে যেটা আরবিতে আল্লাহ নাজিল করেছেন সেইটাই হচ্ছে কোরআন অতএব সেটি পড়লে শুধুমাত্র সেজদা দিতে দিতে হবে হবে সেজদার আয়াত আসলে শুধুমাত্র মূল মূল যে কথা কিন্তু কোরআনের অনুবাদ যদি তিনি পড়েন তাহলে তিনি অনুবাদ পড়ার বা জ্ঞান অর্জনের জন্য যে স্বভাবটি নির্ধারিত আছে ততটুকু তিনি পাবেন কিন্তু কোরআন হচ্ছে আমাদেরকে বুঝতেই হবে এই আন্ডারস্ট্যান্ডিং যাতে কোনোদিন ডেভেলপ না করে আমাদের যে অনুবাদও কোরআন অনুবাদ কোরআন নয় কোরআন শুধুমাত্র হচ্ছে

আর আর সুবাহান এবং আল্লাহ ব্যাপার বলেছেন সোভান্যজনকান তারা সুফহান বলতেন এটিও হতে পারে আল্লাহর প্রশংসা সকল ক্ষেত্রে করা যায় কিন্তু আলহামদুলিল্লাহ হচ্ছে আসলে সুখের কোন ক্ষেত্রে মানে খুশির কোনো ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদেরকে বলতে হয় যদি কোনো 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 ধরনের দুর্ঘটনার জন্য ক্ষেত্রে আমরা সোহানাল্লাহ বলতে পারি অথবা সেক্ষেত্রে ইন্না ইহিরা জীবন এইগুলো আমরা উচ্চারণ করতে পারি

আর অন্য সময় তিনি সকাল এবং সন্ধ্যায় এই জিকিরগুলো তিনি বেশি বেশি করবেন কারণ কোরআন আল্লাহ সুফানে বলেছেন যাতে আমরা আল্লাহর যাতে জিকির করি বুক অসইলা সকাল এবং সন্ধ্যায় তার জিকিরগুলো যাতে আমরা করি আরেক ভাই প্রশ্ন করছেন এর ভিতর দিয়ে যে যদি কেউ এই এই যে দোয়াটার টেক্সটের ধারাবাহিকতা যদি কেউ আল্লাহ হুকবার আগে বলে বলে সুবান আল্লাহ আগে বলে তাতে কোনো সমস্যা নেই সমস্যা নেই কিন্তু আল্লাহ রাসুল যেহেতু ধারাবাহিকতা করেছেন সেভাবে বলা আমাদের জন্য উত্তম জি মতারাম আমরা একটু বিরতিতে যাব সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছিলেন আপনাদের দোয়াও ভালোবাসা নিয়ে পেনভিশন টেলিভিশনের আজকের এই শততম আপনাদের জ্ঞান জিজ্ঞাসা পর্ব এ পর্বে আমরা সামান্য বিরতিতে যাচ্ছি আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো ইনশাল্লাহ জ্ঞান জিজ্ঞাসা জ্ঞান জিজ্ঞাসা সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে বিরতির পরে পুনরায় স্বাগত জানাচ্ছি আজকের জ্ঞান জিজ্ঞাসায় আপনাদের জীবনগনিষ্ঠ প্রশ্নগুলির সমাধানের জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বরণ্য আলমেদিন মুফতি হাফেজ মাওলানা মুক্তার আহমদ আক্রমহল্ল আমাদের সুজন সরকার ভাই ফেসবুকে তিনি জানতে চেয়েছেন যে মাসিক মহিলাদের মাসিক অবস্থা রোজার বিধান কি। না মহিলাদের মাসিক অবস্থা তারা রোজা রাখবেন না এই সময় তাদের রোজা রাখা হারাম তারা পরবর্তীতে যেই কয়েকদিন রোজা ভেঙেছেন এগুলো তারা ভাঙতে রোজা হিসেবে পরবর্তীতে রেখে দেবেন ইনশাআল্লাহ

মেসোয়াক করা সবচেয়ে বেশি উত্তম তাহলে দুটো শূন্য এখানে পালন হবে একটি হচ্ছে দাঁত পরিষ্কার করার শূন্য আরেকটি হচ্ছে মেসওয়াক করাই যে সুসমের সূন্না এই শূন্যটি পালন হবে রামাদানে আপনি টুথপেস্ট দিয়ে বা অন্য যে কুসু দিয়ে আপনি ব্রাশ করতে পারেন মাজনি দিয়ে আপনি ব্রাশ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এতে যদি রক্ত বের হয় তাওতেও কোনো সমস্যা নেই কেউ যদি রামাদানে রক্ত টেস্টের জন্য কোনো রক্ত দেয় তাহলেও তার রোজা ভাঙবে না রামাদানে কেউ যদি ব্লাড ডোনেট করে তাহলেও রক্ত ভাঙবে না রাসুল আসলাম তিনি রামাদান রোজা অবস্থায় তিনি হিজাম আনিয়েছেন হিজাম মানে হচ্ছে আমরা যেটাকে সিঙ্গা লাগানো ওই সিঙ্গা লাগানে কিন্তু সেখান থেকে রক্ত বের করা হয় রসাল্লাম সিঙ্গা নিয়েছেন এটি হজরত আয়েসার আল্লাহ তার বর্ণনা করেছেন অতএব তাতে রোজা ভাঙ্গে না বলে এগুলো প্রমাণিত অতএব রামাদানে কেউ যদি ব্লাড ডোনেট করে ব্লাড যদি নেয় ইভেন তার শরীরে সে রক্ত নেয় অথবা যদি রক্ত পরীক্ষার জন্য দেয় তার শরীরে কোনো জায়গায় কেটে যদি রক্ত বের হয় এমনিতে যে দাঁত ব্রাশ করতে গিয়ে যদি দাঁত ব্রাশ করতে রক্ত বের হয় ডায়ালিসিসের বিষয়টা আছে এখানে ডায়ালিসিসের বিষয় আছে কোনোটাতে রোজা ভাঙবে না রোজা ভাঙার মৌলিক যে তিনটি কারণ মৌলিক তিনটি কারণ এটা হচ্ছে খাদ্য এবং পানীয় গ্রহণ এটা হচ্ছে আমাদের মুখের দ্বারা অথবা শরীরের অন্য কোনো প্রঙ্গের অঙ্গের মাধ্যমে যদি খাদ্য এবং পানীয় গ্রহণ করা হয় নিউট্রিশন যেটা নিউট্রিশাস যদি কোনো যেমন কেউ একটা ইনজেকশন নিলো যে ইনজেকশন হচ্ছে আসলে খাবারের খাবারের বিকল্প হিসেবে সে লবণ করলো সলাইন যেটাকে আমরা বলছি এগুলো নিলে অথবা তার পাকস্থলিতে চলে গিয়েছে এটা খাদ্য নয় কিন্তু পাকস্থলিতে চলে গিয়েছে যেমন আমরা পাথরের কথা বলছি পাথর বা এমন কিছু পাকস্থলিতে চলে গেল অথবা যেমন সে সিগারেট খেলো এটা পাকস্থলিতে চলে গেল এই সকল জিনিসগুলো তার রোজা ভাঙে এটা তো পাকস্থলিতে যায় না রক্তে তার ভেইন অর্থাৎ তার যে রক্তে যে যে ই আছে আমরা রগ গুলো বলছি এই রগ দিয়ে এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে চিকিৎসার জন্য আমরা ঢুস দিই হ্যাঁ কোনো সমস্যা নেই এতে এগুলো একজন ব্যক্তি নিতে পারবেন তাতে তার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ তার মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক ধন্যবাদ আমাদের হাসমত ভাই তিনি জানতে চাচ্ছেন যে বাচ্চাকে মায়েরা যে দুধ খাওয়ায় সেই জন্য কি সে রোজা ভাঙতে পারবেন কিনা না জি এখানে প্রশ্ন হলো একজন মা যিনি তার বাচ্চাকে দুধ পান করাচ্ছেন ব্রেস্ট ফিডিং মাদা তিনি যদি আশঙ্কা করেন এবং কোন ডাক্তার কোন দিনদার আল্লাহওয়ালা ডাক্তার যেই সেই ডাক্তার নয় যদি তাকে এই পরামর্শ দেন যে আপনার বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে আপনি রোজা রাখলে কারণ তাহলে সে যথেষ্ট পরিমাণ খাদ্য পাবে না তাহলে তিনি রোজা ভাঙতে পারবেন ফর দ্য সেক অফ দ্য চিলড্রেন ফর দ্য সেক অফ হার চাইল্ড তার সন্তানের জন্য তিনি এটি করতে পারবেন পরবর্তীতে তিনি এর জন্য রোজা তিনি রেখে নেবেন ইনশাআল্লাহ আদনান হাবিব ভাই তিনি প্রশ্ন করেছেন যে ফেসবুকে সুগন্ধি ব্যবহার করা তারপরে সুরমা ব্যবহার করা হ্যাঁ এগুলো তো ব্যবহার নি বরং বরং এগুলো ব্যবহার করবেন কারণ সুগন্ধি ব্যবহার করলে আপনার গা থেকে সুন্দর গ্রান বের হবে অন্যরা কষ্ট পাবে না বরং একজন মোমেনকে তো কষ্ট দেয় হারাম আমাদের শরীর বিভিন্ন দুর্গন্ধের কারণে আরেকজন কষ্ট পেল তাতে আমরা সালাতে আল্লাহ রসুল আমাদেরকে এই যে পেঁয়াজ খেয়ে সালাতে যদি তিনি আমাদেরকে নিষেধ করেছেন তার মানে হচ্ছে এটার গন্ধ অন্যরা সহ্য করতে পারবে না এইটা যদি একটা গন্ধ তৈরি করে অন্য সকল গন্ধ জাতীয় জিনিসগুলো কিন্তু একই পর্যায়ের হুকুমের আওতাধীন আমরা দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে আমরা সালাতে গেলাম আর অন্যান্যরা এগুলোর কারণে তারা ক্ষতিগ্রস্ত হলো তারা কষ্ট পেলো তাদের সালাতে মনোযোগ নষ্ট হয়ে গেলো এটি কোনো অবস্থায় ঠিক নয় মোমেনদেরকে কষ্ট দেওয়া কোনো অবস্থায় আমাদের জন্য জায়েজ নেই আর আল্লা সু হান তালা আমাদেরকে তো বলেছেন হুদু জিনাতে প্রত্যেক সালাতের আগে যাতে আমরা সুন্দর জামা কাপড়গুলো পরে নিই অথবা আপনার সুন্দর পোশাক পরবেন সেন্ট বা সুগন্ধি আপনার ব্যবহার করবেন পারফিউম বা অথবা আতরের কথা বলি যেগুলোতে অ্যালকোহল বা এরকম কিছু আছে সেগুলো ব্যবহার না করে যেগুলোতে অ্যালকোহল নাই অ্যালকোহল মুক্ত এগুলো আপনার ব্যবহার করবেন অনেক ধন্যবাদ মহতরম সাকিব ভাই ফেসবুকে তিনি জানতে চাচ্ছেন যে টুপি ছাড়া নামাজ হবে কি হ্যাঁ টুপি ছাড়া নামাজ হবে তাতে কোনো সমস্যা নেই টুপি ছাড়া টুপি সালাতের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় সালাতের জন্য আমাদেরকে সতর ঢাকা হচ্ছে গুরুত্বপূর্ণ পুরুষের সতর হচ্ছে নাইভাল টুনি এতটুকু তার মানে তার 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 যে টাকানো পর্যন্ত তার নাভি থেকে টাকনো পর্যন্ত তিনি আর তার অন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢুকে রাখা তার জন্য এটা হচ্ছে ওয়াজিব তিনি এটা এটা করা না করলে তার তার জন্য হবে যেমন দুই কাঁধের উপরে বলেছেন তোমাদের কেউ যাতে এক কাপড়ে এমন ভাবে সালাদ আদায় না করে যে তার দুই কাঁধটি ফাঁকা তার দুই কাঁধের উপরে সে অবশ্যই আলাদা কাপড় ফেলে নেবে অর্থাৎ দুই কাপড়ে সে আদায় করবে এই ক্ষেত্রে তবে যেহেতু আল্লাহ বলেছেন তোমরা সালাতের ক্ষেত্রে তোমাদের সৌন্দর্যগুলো ব্যবহার করো পুরুষের সৌন্দর্য কিন্তু তার টুপি এটা দেখো পুরুষের সৌন্দর্যের একটা জিনিস অতএব সেই সৌন্দর্যটা ব্যবহার করেই তারা সালাদ আদায় উত্তম দু নম্বর বিষয় হচ্ছে যেখানে যে কালচার ডেভেলপ করেছে যেমন আমাদের এই অঞ্চলে আমরা কল নিয়ে এসেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আপনার নাম বলুন প্রশ্ন করুন আমার নাম আদুল অনেক ধন্যবাদ বলুন আপনি

তিনি প্রথম প্রশ্ন করেছেন যে কোম্পানি করে তারা কিছু টাকা পয়সা জোগাড় করেছে মসজিদ বানাবে একটা জায়গা মসজিদের জায়গা ফ্যান এখন কিছু উদ্বৃত্ত রয়েছে সেটা দিয়ে তারা ইফতার করতে পারবে না তারা ইফতার করতে পারবে আসলে মসজিদের উন্নয়ন অতএব সেখানে যদি টাকা থেকে যায় তাহলে ফান্ড হিসেবে রেখে দেবে পরবর্তীতে হয়তো বা তারা আরও কল্যাণমূলক বা উন্নয়নমূলক কোনো কাজে লাগবে এক নম্বর আর যদি এখানে আর কখনও না লাগে তাহলে অন্য কোনো মসজিদে তারা এটা দিয়ে দেবেন অন্য কোনো মসজিদের কল্যাণমূলক কোনো কাজে উন্নয়নের কোনো কাজে এটা তারা ব্যয় করবে তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে প্রাণীর ছবি দিয়ে সালাদ হয় না যদি কার্টুনের ছবি থাকে না কার্টুনও তো এক প্রাণীই আসলে কার্টুনও তো প্রাণী প্রাণীরই কার্টুন বানানো হয়েছে সেটি দিয়ে আপনি সালাদ করবেন না জি মোতারাম কাজী আরাফাত তিনি জানতে চাচ্ছেন ফেসবুকে যে তারাবির আট রাগাত সংক্ষেপে বিশুদ্ধ মতটা একটু বলবেন দেখুন ভাইয়া এখানে দুটোই বিশুদ্ধ মত এইটা নিয়ে কোনো বিতর্কে আমাদের না যাওয়াটাই উত্তম হাজত আয়সারদি আল্লাহ তালাহ বুখারির অনেকগুলো হাদিস এসছে

এবং তিন রেখা তিনি ভেতের আদায় করতেন ফলে আমরা যেটা বুঝতে পারছি যে আট রাখাতের হাদিস কিন্তু আয়সার দিয়া আল্লাহ তাল রাসুল ইসলামের স্ত্রী দ্বারা প্রমাণিত রাসুল ইসলামের ব্যাপারে তিনি এটা সার্টিফাই করছেন আবার অন্যদিকে আমরা অমর দিয়া আল্লাহ তারহ যুগে এসে দেখি যে তারা বেশ রাখাতের উপর একটা এজমা করেছেন এবং কোন সাহাবি তার বিরোধিতা করেননি সকলেই অমর দিয়া আল্লাহ তিনি এই ডিসিশনে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা এটাকে অব্যাহত রেখেছেন যার সন্না আমরা এখনও দেখি যে বাইতুল্লাহ এবং নবীতে চালু আছে ফলে দুটোই এখানে আপনি করতে পারেন আপনি যদি আট পড়েন তাহলে আপনি সেখানে অনেক বেশি লম্বা সময় দাঁড়িয়ে থেকে অনেক বেশি কেরাত পড়ে আপনি আদায় করবেন কেউ আট রাগাত পড়ছেন দুই ঘন্টা জোরে কেউ বিশ রাগাত পড়ছেন দুই ঘন্টা জোরে উনি সংখ্যা করছেন বেশি উনি কোয়ালিটি দিচ্ছেন বেশি রাসুল ইসলামের সালাদ সম্পর্কে এই যে তারাবি বা তাহাজ অথবা কেয়ামুল্লাহ সম্পর্কে আশিরাজ বলেছেন আলু আন হোসনিহিন্না অতুলিহিন্না কত লম্বা সময় ধরে কত চমৎকারভাবে সুন্দর করে তিনি সালাদ আদায় করছেন তোমরা প্রশ্ন করে শেষ করতে পারবে না এটা এতটা কোয়ালিটি পূর্ণ ছিল আবার যিনি বিশ্বাঘাত পড়তে চান তিনিও তো আসলে অনেক বেশি আকাত পড়ার কারণে তিনি সব অর্জন করছেন ফলে আমরা যদি কোয়ালিটিটা মেনটেন করি যারা আট টাকা পড়ছেন তারা অনেক লম্বা সময় করে দাঁড়িয়ে আছেন এবং তারাও দীর্ঘ সময় পরে সালাত করছেন যারা বিশ টাকা পড়ছেন তারাও কোয়ালিটিটাকে কম্প্রোমাইজ না করে তারা পড়ছেন দুইটাই উত্তম আপনি দুটি করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম বলুন প্রশ্ন করুন

জি বোন আপনি শুনতে থাকুন আমরা জবাব দিচ্ছি এক্ষুনি জি মহতারাম আমরা এই বোনের লাইভের প্রশ্নটা জবাব দিই জি প্রথমত হচ্ছে যে পিল খেয়ে আপনি রোজা রাখতে পারবেন কিনা হ্যাঁ পিল খেয়ে আপনি রোজা রাখতে পারবেন এটি মূলত রক্ত বের হওয়ার সাথে সম্পর্কিত যেহেতু রক্তটা বন্ধ হয়ে আছে তার মানে হচ্ছে তিনি রোজা রাখতে পারবেন রক্ত বন্ধ হলে রোজা রাখা যায় এটা যেমন আমরা ওই যে ওই মায়ের কথা বলছি যে মা তিনি সন্তান ওই মারজিতে রক্ত বন্ধ হয়ে গেছে ওতে তিনি রোজাও করছেন নামাজও পড়ছেন তার কিন্তু আর ওই যে মান্থলি সাইকেল যেটা আমরা বলছি মান্থলি সাইকেল তার হচ্ছে না ফলে তিনি রোজা রাখছেন ফলে রক্ত বন্ধ হওয়াটা এখানে মূল বিষয় কারণ রক্তটা যেহেতু আপনার বন্ধ হয়েছে আপনি আর্টিফিশিয়ালি বন্ধ করেছেন অতএব আপনি রোজা রাখতে পারবেন কিন্তু প্রবলেম যেটা হলো তা হচ্ছে যে রক্তটা কিন্তু দূষিত রক্ত এটা শরীর থেকে বের হয়ে যাওয়াটাই তার জন্য কল্যাণ করে এবং এটা সাইন্টিফিক ব্যাখ্যা অনেক লম্বা ব্যাখ্যা আমি দিতে পারি কিন্তু সময়ের এখানে খুবই ইয়ে আছে যে এটি মায়েরা মা হওয়ার জন্যই রক্ত বের হওয়া অত্যন্ত জরুরি তার তার যে 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 ওয়াল ওয়াল আছে বিকল্প তাই না ফলে এটা তাকে ওই জায়গাটাকে উর্বর রাখার জন্য এটা খুবই জরুরি নাইলে এটা ক্ষতিগ্রস্ত করবে আপনাকে এটাকে বের করে দেওয়াটাই উত্তম এ প্রসেসটা যদি আপনি বন্ধ করে দেন তাইলে এই রক্তগুলো শরীরে থেকে যায় এটা ক্ষতি করতে পারে মানুষের আপনার জন্য তো আল্লাহ কনসেশন দিয়ে দিয়েছেন আল্লাহ কনসেশন দিয়েছেন আপনি সেই কনসেশন গ্রহণ করুন সমস্যাতে নাই আর এই সময় আপনি রোজা রাখতে পারেন না অন্য আবাদত গুরুত্ব আপনি জানেন করা যায় রোজা কোরআন তেলাওয়াত এবং আপনি সালাদ আদায় করতে পারছেন কিন্তু হজের কথা একই কথা আপনি তো তখন তাজবি তাহলিল করতে পারছেন ভালো কাজগুলো করতে পারছেন এগুলো অব্যাহতভাবে আপনি করতে পারবেন আর হজের ব্যাপারেও ঠিক একই বক্তব্য যে আপনি পিলখে খেয়ে এটাকে বন্ধ করে রাখতে পারেন না রাখাটা উত্তম কারণ আয়সারদি আল্লাহ তালহা তিনি হজের মৌসুমে তার হায়জ হয়ে গেল তিনি কান্না করছেন রসুলামকে জিজ্ঞাসা বললেন রসুলাম তাকে জিজ্ঞেস করেন কান্না করছেন কেন তিনি বলেন যে সবাই হজ করলো ওমরা করলো আমি কি শুধু একটা হজ নিয়েই যাবো আমি কি ওমরা করবো না তো সালাম বলেন আচ্ছা ঠিক আছে তাইলে আপনার জন্য ওমরা ব্যবস্থা করে দিচ্ছি তিনি তখন মসজিদে আয়েসে যেটা তার নাইমের কথা বলছি সেখান থেকে তাকে তার ভাই আব্দুর রহমান আবু বেকারের মাধ্যমে পাঠিয়ে দিলেন যে তাকে সেখান থেকে ওমরা করার ব্যবস্থা করে দাও তিনি সেখান থেকে হ্যারাম করে ওমরা করলেন ফলে আমরা বুঝতে পারছি যে মহিলারা ন্যাচারালি তাদের এই মান্থলি আর পোস্ট এই পিরিয়ড তাদের হতে পারে এসে ইয়ের কারণে তারা রোজা না রেখে পরবর্তীতে তার এটার কাযা করে নেবে। সবজি অনেক ধন্যবাদ। আমাদের মুজাফফর ভাই তিনি সংক্ষেপে জানতে যাচ্ছেন যে رحمت বরকত মাগফিরাত আমরা যে ভাগ করি এই প্রশ্নটা আমরা বারবার দিয়েছি তো মানুষ জানতে চায় এই বিষয়টাকে দেখুন ভাইয়া এই হাদিসটি দুর্বল। প্রথম বক্তব্য হচ্ছে হাদিসটি দুর্বল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত এবং মাগফিরাত আসলে رحمت বরকতের কথা আর হাদিসে নাই। হাদিসে এর رحمت মাগফিরাত এবং ইতকুম মিনান نار। رحمت মাগফিরাত আবু আদকুম মিন আউলাহু রাহমা ওয়া আওসাতহু মাগফিরা ওয়া আখির হাদিসটি দুর্বল বলে ও কেরামরা বলেছেন ফলে এইভাবে আল্লাহ ওয়া তালার এই যে আল্লাহ অবাহিত অনুগ্রহগুলোকে এইভাবে এইভাবে বাধ্যতামূলক বা কোনো ফ্রেমে শর্তের ফ্রেমে আবদ্ধ না করাটাই উত্তম বা উচিত বলে মনে করছি তারপরেও যদি আল্লাহ সুফ ওয়া তাআলা মনে করেন যে এই এই সময়ে আমি বেশি বেশি রহমত প্রদান করব যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা কিছু কিছু সময় দোয়া কবুল করেন তার মানে কি অন্য সময় তিনি কবুল করেন কবুল করে কিন্তু স্পেশাল কিছু মোমেন্টে আল্লাহ কিছু স্পেশাল প্রিভিলেজ দিয়ে দেন স্পেশাল কনসেশন ডিসকাউন্ট আল্লাহ দিয়ে দেন এই ডিসকাউন্টে তো এরি কনসেশন হতে পারে যে প্রথম 10 দিনে এটা রহমতও থাকবে মাগফিরাতও থাকবে এতকুমিনা নারও থাকবে কিন্তু রহমতের এখানে অংশ বেশি হতে পারে মাগফিরাতের অংশ পর্ব যদি বেশি হতে পারে এতকুমিনা নার অংশ বেশি হতে পারে আর এই এই হাদিসের মধ্যে দুর্বলতা এইজন্যই আছে বলছি কারণ অন্য একটা সহিহ হাদিসে সে রাসুল ইসলাম বলেছেন যে আল্লাহ সুফানুয়া তালা বলেন প্রতি রাতের শেষের দিকে যে ইয়া বা ইয়াল খাই আকবিল ওয়া বা ইয়া সারে আকসির ওয়ালিল্লাহি ও তাকা ও মিনান্নার এটা একজন আহ্বানকারী আহ্বান করে আল্লাহর পক্ষ থেকে বলতে থাকে ওয়ালিল্লাহি ও তাকা ও মিনান্নার ওয়াজা আলী লাইলা যে প্রতি রাতে আল্লাহ সুফানুয়া তালা একদল লোকের জাহান্নাম থেকে মুক্ত করে দেন ফলে এই জাহান্নাম থেকে মুক্তি এটি কিন্তু শেষের দশকেরই কাজ নয় বরং অন্য সকল সময়েও আল্লাহ সুফান এইভাবে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কত টাকা যেহেতু রমাদান মাস জাকাত আমরা এই রমাদানের বেশি ফজিলতের জন্য দেয় মানুষের একজন মানুষের মাঝে কত টাকা থাকলে সে জাকাত

সেই ক্যালকুলেশনের সময় তার যদি কাছে চল্লিশ হাজার টাকার মতো থাকে তাহলে তিনি চল্লিশ হাজার টাকা থেকে আড়াই পার্সেন্ট হারে শতকরা আড়াই টাকা হারে তিনি জাকাত প্রদান করবেন জি মহতার অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম ভাই তিনি প্রশ্ন করেছেন যে শহীদ আগে জান্নাতে যাবে না সালাদ যিনি পড়েন তিনি আগে জানাতে যাবে জান্নাতে তো আগে নামাজি আর শহীদের বিষয় নয় এটা একটা কালেকটিভ হিসেব নিকাশ হবে আল্লাহ তালার পক্ষ থেকে ওই হিসাব নিকাশের মাধ্যমে একজন ব্যক্তি আসলে জাননাতে যাবেন কোন একজন ব্যক্তি শহীদ হওয়ার জন্য তো তার সালাত তো বাধ্যতামূলক তাই না সালাতও তিনি পড়েছেন সালাত আদায় করেন নাই তারপরে তিনি শহীদ হবেন আমরা জানি না এরকম মর্যাদা কতজনকে আল্লাহ তালা দেবেন আমরা জানি না এটি একেবারে হাতে কি শহীদ যারা এই সকল লোকদেরকে আল্লাহ বলেছেন শহীদ ইকুল্লা শহীদের আল্লাহ সব গুনা মাফ করে দেবেন কিন্তু তার রেইনের গুণাটা আল্লাহ সুফানুয়ালা মাফ করে দেবেন না অতএব কোন একজন ব্যক্তি তিনি যদি শাহাদাত বরণ করেন তাহলে তার অন্য সকল কোয়ালিটিগুলো তার মধ্যে আছে বলেই আমরা ধরে নেছি অতএব তারা যখন তারা যদি শাহাদাত বরণ করেন তাহলে তো আল্লাহর বক্তব্য অনুযায়ী তারা মূলত জান্নাতে চলে যাচ্ছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন লা তাকুলু মান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ আম ওয়াত বলা আহইয়াউ ইনদ রাব্বিহিম য়ুরযাকুন একটা আয়াত অনুসারে বলা আহইয়া ওয়ালাকিন তোমরা উপলব্ধি করতে পারছো না তারা জীবিত আছে এবং তারা জীবিত কোথায় আছে তারা হচ্ছে বলেছেন তারা জান্নাতে জান্নাতে আছে এবং তারা পাখির আকারে তারা থাকে এই জায়গা থেকে ওই জায়গায় তারা ঘুরে বেড়ায় তো আমরা আশা করছি যে যারা শহীদ হবেন তাদের মধ্যে সালাদ বা ইত্যাদি কোয়ালিটি গুলো আছে তার উপর ভিত্তি করে তারা জানাতে যাবেন তার অনেক ধন্যবাদ আমরা একটু লাইলাতুল কদর যেহেতু আমাদের অত্যাশন্ন লাইলাতুল কদের করণীয় বর্জনীয় কিভাবে লাইলাতুল কদরকে আমরা পেতে পারি একটু সংখ্যা লাইলাতুল কদরকে পেতে হলে লাইলাতুল কদরকে খুঁজতে হবে এই খোঁজার একটা মানসিকতা থাকতে হবে কোনো একজন লোক খোঁজে না এমনিতেই লাইলাতুল কদর তার কাছে চলে আসবে এটা কখনো নয় রসিনা বলেছেন ইল তামি সুহা ইল সুহা তোমরা তাকে খোঁজো তাহার রাও এরকম অনেকগুলো শব্দ আছে হাদিসে যে তোমরা খোঁজো তোমরা খোঁজো তাই খুঁজতে হবে তার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকতে হবে একটা উদ্বেগ থাকতে হবে একটা উৎকণ্ঠা থাকতে হবে যে আমি লাইলাতুল কদর আমাকে পেতে হবে তিনি খুঁজবেন খুঁজবেন তিনি রামাদানের শেষের দশকের বেজোর রাতগুলোতে বেজোর রাতগুলোতে এবং এই বেজোর রাতগুলোতে খোঁজার ক্ষেত্রে তিনি কীভাবে খুঁজবেন মাঝখানে একটা প্রশ্ন দর্শকে করেছেন যে যে আমাদের দেশে প্রচলিত আছে এক এক বছর লাইলাতুল কদর এক এক তারিখে নাকি আসে এটা কি না এক এক তারিখে এক এক বছর লাইলাতুল কদর আসে এটা প্রচলিত একটা কথা এই এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবে লাইলাতুল কদর দেবেন এটা তো আমরা নিশ্চিত করে বলতে পারি না আমাদের কাছে হাদিসের যে যে বক্তব্য আছে এবং যে সিম্পটম আল্লাহ রাসূল

কোরআন আল্লাহ সুফান নাজিল করেছেন তিন নম্বর ছিল আল্লাহুল কাদের বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেকফার এবং ওই দোয়াটি করা যে দোয়াটি আল্লাহ রাসুল হয়তো আয়সারদি আল্লাহ তালাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ ইন্নাকে আফু বোন তো হিবুল আফু আফা আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন এই দোয়াটি আয়সারদি আল্লাহ তালাহ কাজাম শিখিয়েছেন এই দোয়া সহ আরো বেশি ইস্তেকফার আমরা আল্লাহুল কাদের বেশি বেশি করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মহতারাম আমাদের এক ভাই জানতে চাইছেন যে অ্যাপসের বিভিন্ন যে অ্যাপসের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে এটাকে একটু ক্যাশব্যাক করে ক্যাশ আউট করে এই বিষয়টা কি বৈধ হয় কিনা একটু সংক্ষিপ্ত বিকাশ বা এই জাতীয় ক্যাশ ইন ক্যাশ আউট অথবা এই ট্রানজ্যাকশনগুলো সম্পূর্ণ সুদ ভিত্তিক এগুলো সুদই ব্যাংকের এগেনস্টে করা হয়েছে এবং তারা এগুলোকে সার্ভিস চার্জ হিসেবে নয় বরং এগুলোকে তারা সুদের এগেনস্টে তারা ক্যালকুলেশন করে এবং এই সুদের এই ইন্টারেস্টের রেট হাই হাই হায়ার দেন এনি আদার ইন্টারেস্ট রেট অতএব এটা পরিপূর্ণভাবে নিষিদ্ধ কারণ এটা সুদের সাথে জড়িত এগুলোকে না করে ইসলামিক ব্যাংকিংগুলো তারা কিছু এই জাতীয় তারা এই যেহেতু কিছু তারা তারা সিস্টেম বের করেছে সেই পদ্ধতিগুলো ব্যবহার করা আপনাদের জন্যে উত্তম এবং সেগুলো ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট প্রশ্ন হলো যে আমরা যে মার্কেট করলে যে ক্যাশব্যাক এখন দেয় আপনি এই এই কার্ড ব্যবহার করলে আপনি এত টাকা মার্কেট করলে এত পার্সেন্ট ব্যাক পাবেন এটা যদি ওইটা যদি আমাদেরকে অফার করার যদি আমার কাছ থেকে এতটুকুই শুধুমাত্র কিন্তু আমরা যদি এগুলোকে ওই যে বিভিন্ন ধরনের এই যে সুদি যে মেথড আছে সুদি মেথড যদি আমরা লেনদেন করি তার এগেনস্টে যদি আমরা কিছু ক্যাশব্যাক পাই তাহলে ওটা হারাম হবে কারণ হচ্ছে মূল কাজ হারাম মোটামুটি আমাদের সময় শেষ একটা অতিরিক্ত প্রশ্ন হয়েছে যে হলো ঈদ উল আদাহাতে ঈদ ফিতর সামনে সামনে আমাদের

জান্নাতে আল্লাহ সাক্ষাৎ পাবে অতএব আমরা রোজা রেখে যদি আমরা মনে করি যে আমরা জান্নাতি হওয়ার উপযুক্ত হয়েছে এই ফিলিং যদি ওই অনুভূতি এই ভালো লাগা এমন যদি আমার মাঝে তৈরি হয় তাহলে বুঝবো যে আমার রোজা সার্থক হয়েছে আমার রোজা কবল হয়েছে এই জন্য হয়তো তোমার দিয়ে আল্লাহ রোজার দিনতে তিনি এদের দিনতে কেঁদেছেন প্রশ্ন করলে অন্য আপনি কাঁদছেন অন্যান্যরা হাসছে তিনি বললেন অন্যরা হয়তো বা জেনেছে দে হ্যাভ বিন ফর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বাট আই এড টু নো ওয়েদার আই হ্যাভ বিন ফর গিভেন ভাই আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিনা এই যে আমাদের স্পিরিটটা মাথায় রাখা দরকার এই স্পিরিটটা যিনি মাথায় রাখবেন তিনি রোজার দিন তার কার্যকলাপগুলো অন্য দিনের মতোই হবে অর্থাৎ তিনি মানে ঈদের দিন তার কার্যকলাপগুলো রোজার দিনের মতোই হবে শুধুমাত্র তিনি এই দিন রোজা রাখবেন না অর্থাৎ তিনি ঠিক মতো তার নামাজগুলো এই গত একটি মাস জুড়ে তিনি যে নামাজ ঠিক মতো আদায় করেছেন কোরআন তেলওয়াত করেছেন তাজবি তাহলিল করেছেন এবাদতগুলো করেছেন এগুলো তিনি ঠিক মতো সব আদায় করবেন কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখি যে রোজার শেষ ঈদের দিন থেকেই লোকেরা আবার সেই আগের জীবনে তারা ফিরে যায় এটা কারণ কি কারণ একটি মাস যে আল্লাহ শয়তানকে বন্দি করে রেখেছেন শয়তানকে যখন ছেড়ে দিয়েছেন এটা হচ্ছে একটা পাগলা ঘোড়ার মতো অথবা ষাঁড় আছেন এক ধরনের ষাঁড় পাগলা ষাঁড় এটাকে বন্দি করে রাখার পর যখন এটাকে ছেড়ে দেওয়া হয় তখন ও সামনে যাকে পায় তাকে গুতায় তাকেই সে আঘাত করে তাকেই সে হত্যা করার চেষ্টা করে তাকেই সে আহত করে এটা হচ্ছে শয়তান পাগলা কুকুরের মতো হয়ে গিয়েছে পাগলা ঘোড়ার মতো পাগলা সাঁড়ের মতো হয়ে গিয়েছে এতদিন বন্দি থাকার পর এখন ও তার যত শক্তি আছে সব শক্তি নিয়ে আক্রমণ করে লোকেরা এতদিন পর্যন্ত যা অর্জন করেছিল ঈদের দিনই সব অর্জন তার ধ্বংস হয়ে যায় সেই জন্য পর ঈদের দিন আমাদের প্রত্যেকটা কাজ যাতে হালাল হয় হারাম কোন কাজ যেমন ব্যাপক সিনেমা নাটক ইত্যাদি বিভিন্ন অফার থাকে এগুলো আমরা না দেখি বেহাই আপনা বেলেল্লাপনায় যাতে আমরা ঘুরে না বেড়াই ঘুমে আমরা আমরা কাটিয়ে না দেই অশ্লীল কাজ করে আমরা কাটিয়ে না দেই বিভিন্ন ধরনের হারাম কাজে আমরা ইনভলভ না হই বরং আমরা সেই দিন আমরা ভালো খাবো ভালো জামা কাপড় পরবো আত্মীয় স্বজনের সাথে দেখাশোনা করবো দেখা সাক্ষাৎ করব। গরিব দুঃখীদেরকে আমরা দান সাদাকা করবো ওদেরও তো ঈদ তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করব নতুন নতুন লোকের সাথে আমরা সাক্ষাৎ করব আমরা ঈদগাহে যাবো ঠিক মতো আমরা সালাদ করব তাকবিরগুলো আমরা দেব কারণ এই দিনে আমাদেরকে তাকবি ওয়ালি আলা আলামা হাদাকুম আমরা মনে করছি যে শুধুমাত্র ঈদুল আদহায় আমাদেরকে তাকবির করতে হয় অথচ এই আয়াত যে আয়াত মানে Ramadan সংক্রান্ত আয়াত এই Ramadan আয়াতে আল্লাহ বললেন তোমাদের রোজা আমি ফরজ করেছি এবং এই Ramadan আমি কুরআন নাজিল করেছি ওয়ালি টুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আল্লাহ যে তোমাদের হেদায়েত দিয়েছেন এর উপর যে তোমরা আল্লাহর তাকবীর করতে পারো এই জন্য লোকেরা কিন্তু ঈদগাহে যাওয়া পর্যন্ত তারা তাকবির করতে থাকবে আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হাম ঈদগায়ে গিয়ে তারা সালাত আদায় করবেন যথেষ্ট আগে তারা যাবেন সালাদ আদায় করবেন এরপরে ইমাম সাহেব বা খতিব সাহেব যে খোদ্ দেবেন খোদ্া মনোযোগ দিয়ে শুনবেন তারা তারপরে তারা আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবেন তারা একটু মিষ্টি খাবেন মিষ্টি তারা অন্যকে খাওয়ানোর চেষ্টা করবেন নতুন নতুন লোকদের সাথে সাক্ষাৎ করবেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তাদেরকে বাসায় দাওয়াত দেবেন তাদের বাসায় যাবেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবেন সর্বোপরি তারা যাতে আল্লাহকে না ভুলে যান এই দিনটিও তাদের ঈদের দিন হবে যদি আল্লাহ তাকে ক্ষমা করে দেন এটি তো ঈদ আল্লাহ তাকে ক্ষমা করলেন না এই লোকের জন্য ঈদ নয় এটার জন্য ওয়ার ঈদ যারা অপরাধী তাদের জন্য বরং এটা ধমকের দিন হুমকের দিন এটা তাদের জন্য সবচেয়ে কষ্টের দিন যে অল আদার্স আর ফরগিভেন আই এম নট অন্য সকলকে আল্লাহ ক্ষমা করে দিলেন আমাকে আল্লাহ ক্ষমা করেননি আমার চেয়ে হতভাগা দুর্ভাগা কে আছে ওই লোকের তো সেদিন দুঃখের দিন তার কষ্টের দিন তার সেদিন যাতনার দিন

করে এর মাধ্যমে ক্ষমা ফলে একজন রোজেদার কিন্তু কোন ত্রুটি বিচ্ছুতি করলেও এই ঈদের দিন কিন্তু সব থেকে সে মুক্ত হয়ে যাচ্ছে অতএব এটি রোজেদারের জন্যই মূলত ঈদের দিন অনেক ধন্যবাদ আপনাকে অনেক শুক্রিয়া জাজাকাল্লা হাইয়াকাল্লাহ আমরা আজকে অনেক বেশি জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব পেয়েছি আলহামদুলিল্লাহ চমৎকার আয়োজনের সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের এতক্ষণ সাথে ছিলেন শুধু এতক্ষণ নয় গত একশটি পর্ব আজকে আমরা একশোতম পর্বে অবস্থান করছি শেষ করলাম এই একশোতম পর্বে যারা আমাদের সাথে ছিলেন ভালোবাসা দিয়েছেন দেখেছেন আগামী পর্বগুলি আমাদের সাথে থাকবেন প্যানভিশনের সাথে থাকবেন সহযোগিতা করবেন তিন লক্ষ দর্শক যারা আমাদের সাথে আছেন তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছি আমরা আপনাদেরকেও আজকের এই বিশেষ দিনে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে আমাদেরকে সকলের নেক আমলগুলিকে কবুল করুন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি